বন্ধুরা, গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাঞ্জেল। চলুন দেখে নেই কেমন চুলে কোন তেল ব্যবহার করবেন। রুক্ষ বা মসৃণ যেমনই হোক না কেন, গরম তেল ব্যবহার চুলকে সুস্থ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে। গরম তেল দিয়ে কিভাবে কেশ পরিচর্যা করবেন চলুন দেখে নেই। রুক্ষ চুলের জন্য গরম তেল চুল মসৃণ করতে সাহায্য করে। 2 টেবিল চামচ জলপাই ও নারকেলের গরম তেলের সঙ্গে 4-5 ফোঁটা রোজ অ্যাসেন্সিয়াল তেল মিশিয়ে তা মাথার ত্বক ও সম্পূর্ণ চুলে ভালো মতো লাগান। 1 ঘন্টা পর চুল ধুয়ে ফেলুন। সাধারণ চুলের জন্য চুল মসৃণ ও উজ্জ্বল করতে অর্গান তেল ব্যবহার করুন। 2 টেবিল চামচ অর্গান তেলের সঙ্গে 1 ফোঁটা ল্যাভেন্ডার অ্যাসেন্সিয়াল তেল ভালোভাবে মিশিয়ে চুলে মালিশ করে শাওয়ার ক্যাপ পরে চুল তেল শুষে নেওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 1 ঘন্টা পর তা ধুয়ে ফেলতে হবে। তৈলাক্ত চুলের জন্য অয়েল ট্রিটমেন্ট বা তেল দেওয়া কখনোই মাথার ত্বক তৈলাক্ত বা শুষ্কতার জন্য দায়ী নয়। বরং তেল ব্যবহারের মাধ্যমে চুল স্বাস্থ্যোজ্জ্বল হয় ও ঘনভাব থাকে। 1 টেবিল চামচ ক্যাস্টর তেলের সঙ্গে 1 টেবিল চামচ জোজোবা তেল ও 1 ফোঁটা রোজমেরি অ্যাসেন্সিয়াল তেল মিশিয়ে চুলে লাগান। 1 ঘন্টা পর তা ধুয়ে ফেলুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।